কইরা দিও তোমাদের ইন্দিরা বাস ওর নাম আইছিল নাম যেন আসলো পাইছিল আইন তুমি তাই পাইছিল পয়সা দিয়ে কত দিছো 10,000 10,000 খাতে দিলা সদুলডি সদুলডি কোন বাবা কিটা কইয়া নিলে 10,000 কইছে যে গর ঘুরিয়া গেছে গিয়া বল গর আইতে হইছে দাম কিটা আমরা নামও মো বেরাউ রে আসলো না কিটা নাম বেরা হইছে কই নাম বেরা আসলো না নাম বেরা আসলো মানে জোর জবরদস্তি করছে এইয়া তোমার বহুদিন থেকে সাধারণ মানুষের অভিযোগ শুনে শুনে আইয়ার, কিন্তু তথ্য সহকারে বা প্রমাণ সহকারে সাংবাদিকরা তো তুলে দেওয়া যায় না। আজকে আমার কাছে ভিডিও সহ একটা প্রমাণ আইছে, যেটা আমার নিজ এরিয়ার সাধারণ মানুষের কাছে প্রকৃত হিতাধিকারীর কাছে উৎকোচ দাবি করে অর্থ নেওয়ার প্রচেষ্টা যে নিছে তার উপরে একটা অভিযোগ আইছে। আমি জানি না, কিন্তু আমার নামে একজন মানুষ আমার নিশ্চিন্তপুর জীবিত আছে, সে আজকে অতদিন তাকিয়া দালাল রাত চালাচ্ছে, কিন্তু আমি কোনোভাবে বুঝতে পারি না। সাধারণ মানুষের ওই ভিডিও থেকে যে বুঝতে পারলাম যে আমার নামে একজন মানুষে যে আমার জীবিত দালাল রাজি করে, যে দালালরাজর কারণে আমার নিজের মান সম্মানের ক্ষয়ক্ষতি হয়। কিন্তু বিভিন্ন খবর হওয়ার পরেও আমি বারবার প্রচেষ্টা চালাইছি আমার জিপির পঞ্চায়েতরাজ পঞ্চায়েত বডি নিয়া, যে এরে কীভাবে আমার পঞ্চায়েতরাজ থেকে দূরে সরানি যায়। একমাত্র আমার নিশ্চিন্তপুর জিপির প্রেসিডেন্ট গুলি আহমদর ঘনিষ্ঠতম তাকায় আমি ছেলেটারে কোনোভাবে আমার জিপির দুর্নীতি থাকিয়া কোনো অবস্থাতে সরাইতে পারিয়ান না, এটা খুব দুঃখজনক কথা। যদি আমি মনে করি নেই আমার জিপি থাকিয়া দুর্নীতি সরাইতে হইলে আমরা পঞ্চায়েত বডি সচেতন হওয়ার প্রয়োজন আছে, সাধারণ মানুষের সচেতন হওয়ার প্রয়োজন আছে। যদিও সাধারণ মানুষ সচেতন না হয় তা হইলে দুর্নীতি কোনো অবস্থাতে সরবে না, সাধারণ মানুষ সচেতন যদি হয় যদি তাহলে আমাদের দুর্নীতি পরাস্ত করা খুব বেশি সঠিক টাইমে আমরা পরাস্ত করতে পারবো। এই দাবি রেখে আমি একটা কথাই বলতে চাই, আজকে নাই আমি ছোট থেকে মুখ কুলে কুলে আসছি, দুর্নীতির এগেনিস্টে প্রতিবাদ করে আসছি, কিন্তু আমার পিছে দিয়ে আমি দেখি আর বর্তমান সময়ে আমার কিছু পঞ্চায়েত পিণ্ড খুব একটা ষড়যন্ত্র আহারে পিছে দিয়ে কাম করে, আমি যেটা বুঝতে পারি, কিন্তু কোনো ষড়যন্ত্ররে আমি তক্কা করতাম না। ষড়যন্ত্ররে তক্কা না করে সাধারণ মানুষের স্বার্থে যে কোনো সময়ে যে কোনো মুমেন্টে যে কোনো প্রতিবাদ নিয়ে আমি আন্দোলন গড়ে তুলব আমার দলকে সঙ্গে নিয়ে। এই বলে সাধারণ সম্পাদক আবুল হোসেন চৌধুরী উপস্থিত আয়নারগাঁও জেলা পরিষদের সদস্য সৈদুল আলম মজুমদার, ইউডিএসএফের কার্যকারী সভাপতি কুতুব এবং আমার যুব মোর্চার বন্ধুরা, আজকে আমরা এখানে যে সাংবাদিক সম্মেলন করছি তার উদ্দেশ্য হচ্ছে আমরা হাইলাকান্দি জেলার মানুষ আমাদেরকে গত দু এক নির্বাচনে উজাড় করে ভোট দিয়েছেন, তাই আমরা দায়বদ্ধতা মানুষের কাছে। এবং আমরা দেখতে পাই মানুষকে কীভাবে হয়রানি করা হচ্ছে। আমরা লিখিতভাবে ডিপুটি কমিশনার সিওকে দিয়েছি এবং আজকে আমরা এই মিডিয়ার জড়িয়তে আমরা মানুষকে সচেতনতা করার জন্য আমরা আহ্বান করছি। আমরা দেখছি বর্তমানে জিওটকের নামে মানুষকে এই জিওটেক দেখিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে
এটি দুষ্টি চক্র দুষ্ট চক্র মানুষের কাছ থেকে প্রবলন দেখিয়ে টাকা আনছে এবং কোনো জিপিতে আমরা তদন্ত করে দেখেছি সেখানের জিপি সভাপতি এবং সদস্যরাও জড়িত। আমরা সাধারণ মানুষকে আহ্বান করছি আপনারা সেই লোভে পা না দিয়ে আপনারা জেলাধিপতি এবং সংশ্লিষ্ট আধিকারিক সাথে যোগাযোগ করুন। আমি হাইলাকান্দির জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা যেভাবে গ্রামে গঞ্জে এই জিওটেক বা ইন্দিরা আবাসে টাকা নেওয়ার দেওয়ার জন্য যেভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছেন আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা দেখছেন আমাদের বিধায়করা এবং আসামের মুখ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে যেভাবে দুর্নীতির ব্যাপারে খড়গস্ত হয়েছেন, দুদিন আগে করিমগঞ্জের পরিবহন আধিকারিককে অ্যারেস্ট করেছেন এবং কয়লারও সিন্ডিকেটে উনি হাত দিয়েছেন। তাই আমার বিশ্বাস যদি জনগণ সাহায্য সহযোগিতা করে তাহলে দুর্নীতি নির্মূল হবে এবং আমরা হাইলাকান্দি জেলা UDF যেখানে দুর্নীতি থাকবে আমরা জেলার নেতৃত্বে আগামী দিন সেই দুর্নীতি নিয়ে সর্বসাধারণকে সঙ্গে নিয়ে হাইলাকান্দিতে আন্দোলন গড়ে তুলব। এই আমার আজকের এই সাংবাদিক সম্মেলনের বক্তব্য। আর জেলা পরিষদ সভাপতি, জেলা পরিষদ সদস্য, আমার যুবফ্রন্ট সভাপতি, বিভিন্ন UDF-এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং আমার সাংবাদিক ভাই, আজকে আমরা বিরাট একটা সমস্যা নিয়ে আজকে আমরা সাংবাদিক মেল করতে বাধ্য হয়েছি। কারণ বিগত দিনে দেখা গেছে যে ইন্দিরা আবাস আইসে বলিয়া নাম উঠান বাদেও কিছু জিপিত শুরু হয়ে যায় কি দুর্নীতি, মানুষের কাছ থেকে পয়সা নেওয়া লেনদেন, এটার পরিপ্রেক্ষিতে আজকে নিশ্চিন্তপুর জেলা পরিষদ ওই কারণ নিশ্চিন্তপুর জিপি ডাইরেক্টলি আমরা ফাইয়ার যে এখানে একজন শহীদুল আলম কইয়া একজন যে নাকি আপনার মানুষের কাছ থাকিয়া ইন্দিরা আবাসর পয়সা লর 5,000-10,000 ঠিক হবে বাদুরপুর চলের বাসগর বড়াই লাগান দিত চলের কিছু জায়গা তেমনভাবে রঙরমা শুরু হয়েছে যেটা সাধারণ গরিব মানুষে ইন্দিরা আবাসের লিস্ট নাম আইছে। কিন্তু দুঃখের বিষয় আজকে এই ব্যাপারে আমরা BDO এবং বিভিন্ন কর্মকর্তা হলে আমরা জানাইছি, কিন্তু জানানির বাদেও এখন দেখা যায় এখন পর্যন্ত কোনো অ্যাকশন এই ব্যাপারে নেওয়া হল না। তবে আমরা অনুরোধ করব এই ব্যাপারে যদি প্রশাসন সঠিক তদন্ত করি ব্যবস্থা না নেয় তাহলে আমরা দলীয়ভাবে বিরাটভাবে আমরা এটার পদক্ষেপ নিব যে অন্তত PMY গর যে দুর্নীতি চলে এই দুর্নীতি বন্ধর লাগে আমরা আহ্বান জানাই আর অনুরোধ জানাই আর এরারে শিনাক্ত করা হোক, এরারে ধরা হোক, প্রেসিডেন্ট হল কিছু প্রেসিডেন্ট হলে এটা করাইতরা কিছু পঞ্চায়েত হল দিয়ে করাইতরা কিছু আরও অন্যান্য দালাল হল দিয়ে করাইতরা, গতিকে এই দালালরাজ কোনো অবস্থায় আইলা খান দিতে আমরা চলতে দিতাম নাই। হ্যাঁ, এটার লাগে আমরা বিধায়ক লোক আমরা কথাবার্তা হয়েছে, আমরা আশা করি আর এই ব্যাপারে আমরা সর্বসম্মতি লয় কিনা বিধায়ক লইয়া আমরা এটার ব্যাপারে আন্দোলন করবো এবং ব্যবস্থা নিব যদি প্রশাসনের এটা না ব্যবস্থা নেয়। রে চাচা, তোমার কিতা শুনলাম গড় আইছে বলে, গড় তো আইছে বলে গড় তো মানে একদম পারি না, পূজার ঘুরন ধরে নিয়েছে কিতা লাগে এখন টাকা আইছে তো 32,500 টাকা তোমার গর আইসল একবার তোমার নামও বেলা সেরা লাগিয়া গড় গুড়িয়া গেছিল গিয়া এখন আমরা এগুলো আবার মেহনত করি ইয়ে করিয়া আনছি ও ব্লকের মানুষজ্ঞ আছে হে গোয়াটি গিয়া গড়তে ছুটাইয়া দেয় কিছু করে
চারি টাকা 10,000 দেবা লাগে আর বাদ বাকি আর এইছে অত খরচ আছে তো তোমার টোটাল কত দিবার লাগে তারা কিছু ওলা কইছুন তারা টোটাল আমার কইছুন 20,000 টাকা দিবার লাগে ইয়া তো 20,000 আমি কইছি টাকা মত হইতো না গর তুমি দেন নিও গিয়া বাদ দিলাই আমি বাদ দিলাই গর মনে নি এরবারে তারা কইলা কই কিছু আমাইছে আমাদের পাতে খুব লক ধরছে না আমার লক ধরিয়া খালি সকাল বিকাল ফোন 24 ঘন্টা 24 ঘন্টা ফোন করছেন এরপরে এটা বাড়িতে আছেন বাড়িতে আমার দিকে আছেন কিটা হইলো আয় তো তুমি নইলো তোমার তোমার লগে মাত কথা আসলো পয়সা দিতে আই ইও করতাই আমি বললাম এটা তো আমি জানি না এটা তো আমার গোর ফ্রি আইছে যে গুণ টাকা আইছে এই গুণ দিয়ে আমি গোর মানে আইতাম না তোমার তান্দে দিতাম এই জন্য এটা কথা না এটা আমার দেখিয়া লাভ নাই আমার যে গুণ ফুলাইলে গুণ আমারে দেও আমি তো ফুলাইল চুলাইল তো আমার খাওয়ার লগে নাই তুমি জানি ঠিক আছে মেহনত করবা ইও করবা কি গোর গেছলো ঘুরি আয় কারণ আমি 100 বার মানি আরে 1,000 ঘন্টা সহজে আমি যে খুশ হইয়া দিয়েছে তুমি তো নিতাই আর তুমি তো জোর জবরদস্তি করে আছেন না রাই জিনিস তো ঠিক নাই পরে তুমি দিলেই যাচ্ছ হয়ে যাবে এর বাদে আমার কাছে এ করিম ভাই ইও তুমি তো ইন্দিরা আবাস পাইছো না নি তে ইন্দিরা আবাস হওয়ার বাদে ও কোনো মানুষের ঘুষ দিছ লাইনি ও বাবা কত দিছো 5,000 তো 5,000 কোন সময় দিতাই তো শেষর কিস্তি